জঙ্গল ও জলদস্যু দুটুই যেন আতঙ্কের নাম সুন্দরবনের মানুষের কাছে। আর এই সুন্দরবনের জলদস্যুদের নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র অপারেশন সুন্দরবন। ছবিটি মুক্তির পর প্রশংসা এবং অভিনন্দনের মাঝেই রোমাঞ্চকর এই ছবি দেখতে হলে ভিড় করেন দর্শনার্থীরা। সম্প্রতি একটি বিশেষ শোতে তারকাদের পদচারণায় মুখর ছিল ব্লকবাস্টার সিনেমা হল। র‍্যাবের অর্থায়নে নির্মিত ছবিটির খবর জানাচ্ছেন আহসান হাবিব। চোখে মুখে জয়ের আভা আর উচ্ছ্বাস যেন বাঁধভাঙা, এ যেন কোনো প্রাপ্তির আনন্দঘন পরিবেশ। সব উত্তেজনা ছিল অপারেশন সুন্দরবন সিনেমাটিকে ঘিরেই। সিনেমা যেমন দর্শককে করেছে হলমুখী, তেমনি জায়গা দখল করে নিয়েছে মানুষের মনেও। স্পেশালি তাদের মানে গেট আপ, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সব কিছু অসম। সিএম ভাইয়ের অভিনয়, রোশনের অভিনয় খুব ভালো লাগছে, নুসরাত পারিয়া। এই ডিফেন্সের এই র‍্যাব ইয়ে দেখে আরও ভালো করেছে যে তারা দেশের জন্য কত কাজ করে এটা বোঝা গিয়েছে। সিনেমাটির অভিনেতা অভিনেত্রীরাও ভক্তদের উল্লাসে আনন্দিত, জানালেন সিনেমাটিকে নিয়ে তাদের অভিমত। নতুন যারা আসছে আমি বলবো তারা অনেক ট্যালেন্টেড, তারা আমরা যেখান থেকে শেষ করেছি তারা ওখান থেকে আসলে শুরু করছে। সো আমি বলবো যে এই ছবিতে যেমন আমি দেখেছি সিয়াম, রোশন, ফারিয়া বা অন্যান্য যারা আছে, মনোজ প্রামাণিক, তারপরে রণব, এভরিবডি অত্যন্ত সুন্দর অভিনয় করেছে। অডিয়েন্সের ফিডব্যাকের জন্য আমরা অপেক্ষা করছিলাম, আলহামদুলিল্লাহ তাদের ভিতরে যে 97% 98% পজিটিভ রেসপন্স দিচ্ছেন, দিস ইজ আ ভেরি বিগ থিং ফর আস। দর্শক বিভিন্নভাবে ক্রিটিসাইজ করছে বা প্রশংসা করছে, কিন্তু ফ্যাক্টর ইজ দ্যাট এটা আমারটা আসলে আমি বুঝবো, আপনি হয়তো ধরতে পারবেন না। তবে আপনি যখন ক্রিটিসাইজ করবেন তখন আপনার ক্রিটিসাইজটাকে আমি প্রাধান্য দেবো, এবং আমি নিজেকে যখন ক্রিটিসাইজ করছি তখন সেটাকে আমি প্রাধান্য দিয়ে পরবর্তীতে সেটাকে ইমপ্রোভাইজ করার ট্রাই করি আমি। সিনেমাটি দেখতে এসে খল অভিনেতারাও জানালেন তাদের প্রতিক্রিয়া। আমাদের আইজিপি মহোদয়ের একজন বডিগার্ড পুলিশ কমান্ডার তখন এসে আমাকে বললো যে ভাই আমার বাড়ি ওখানে খুলনায়, আমি অনেক ডাকাতকে দেখছি একদম, মানে আমার প্রথমে আমি তো ভাবি নাই, আমি ভাবছি অরিজিনাল ডাকাতকে অ্যাক্টিং করাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, আমি কিছুটা হলেও হয়তো গজাল চরিত্রের কাছাকাছি যেতে পেরেছি। তো দর্শক যখন সিনেমাটা দেখে বলছে যে না সিনেমাটা অনেক ভালো হয়েছে, এরকম সিনেমা এর আগে বাংলাদেশে হয় নাই, তখন হচ্ছে আসলে আমরা অনেক গর্ববোধ করি। সাজু আর পাখি জুটিকে কেন আলাদা করে দেখছেন মানুষ সে কারণ জানালেন তারা নিজেই। আমাদের ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট, আলাদা করে চোখে পড়ার মতোই, আর সেই জায়গার থেকে আমাদের কেমিস্ট্রিটাও সবার ভালো লেগেছে, সে কারণে হয়তো বা এর মধ্যে একটা মিষ্টি প্রেম আছে এবং একটা ঘটনা আছে, গল্প আছে, ওইটা সবার ভালো লাগছে। সিনেমাটি দেখতে আসা তারকারা বললেন প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন, হয়েছেন মুগ্ধ। এক কথায় যদি বলি, মানে এই ধরনের ছবি আমাদের দেশে আসলে একটা নতুন অভিজ্ঞতা। আমরা মানে এত আয়োজনের ভেতর দিয়ে এবং একটি দুর্গম জায়গায় এমন একটা অপারেশনের ছবি দেখবো এতটা ভাবি নাই। সিয়াম এই যে সুপার অ্যাক্টর যেগুলো হবে, এবং আমরা তো বোম্বে পর্যন্ত গেছি, ওরা হলিউড পর্যন্ত যাবে, দীপন হলিউড পর্যন্ত নিয়ে যাবে আজকে, সেই অবশ্যই তো 30 বছর ধরে কাজ করে সেটা তো এক্সপেক্ট করি, এরপরে আমরা কত দূর গেলাম, এরা নিয়ে যাবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে আমরা বাংলা সিনেমা যে একটা নতুন জোয়ার উঠেছে না, সেই জোয়ারটা আর থামবে না। ভীষণ ভালো লেগেছে, মানে একদম প্রপার অ্যাকশন কমার্শিয়াল সিনেমা যেটা দেখতে চাই সেটা দেখেছি। অ্যান্ড ভাবতে খুব ভালো লাগছে যে 3 বছর আগে বানানো একটা সিনেমা এখন এই সময় এসেও মনে হচ্ছে যে না, ওই সময় অনেক ভালো বানানো হয়েছে। দেশের মানুষ যেন সিনেমাটি দেখতে পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে বলে জানান র‍্যাব মিডিয়া উইংয়ের পরিচালক। কথা বলেন সিনেমা হলের মানোন্নয়ন নিয়েও। এটা কিন্তু ওয়ান্স ফাইন মর্নিং তৈরি হয় নাই, এটার জন্য সবার অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের যারা কলা কুশলী তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা অনেক শ্রম দিয়েছেন। সিনেমাটি দেখা শেষে ছবির অভিনেতা ও কলা কৌশলীরা ভক্তদের সাথে আনন্দে মেতে ওঠেন। দীর্ঘদিন পর পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি সিনেমা যেমন এনে দিয়েছে দর্শকদের গ্রহণযোগ্যতা, পাশাপাশি সমৃদ্ধ করেছে বাংলা চলচ্চিত্রকে। আহসান হাবিব, দেশ টিভি, ঢাকা।